নারায়ণগঞ্জের চারারগোপ। এখানেই বসেন অনেক বছরের পুরনো এক ধরনের পেশাজীবী লোক। তারা চার্জার লাইট, তালাসহ টুকটাক সরঞ্জাম ঠিক করে থাকেন। এতেই তাদের সংসার কোনোরকম চলে যায়। তবে আগের মতো এখন আর তারা কাজ পান না। সাধারণ মানুষের আর্থিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে তারা টুকটাক সরঞ্জাম ঠিক করার দিকে ঝুঁকছেন কম। এটা আমি মনে করেন 60-70 বছর আমি ব্যবসা করতে যাই, বাপদা তত আরও বেশি। লাইট ঠিক করি, তালা ঠিক করি, টর্চ লাইট ঠিক করি, এই কাজ আছে। আগে কাজ হইতো 2,500, 1,000, 2,000, এইরকম কাজ হইতো, অন ইনকাম অনেক কম। সাবির ইসলাম চয়ন, NANTV, নারায়ণগঞ্জ।